প্রকৌশলী খাতে দুই কোম্পানি নাহি অ্যালুমিনিয়াম ও বিডি থাই অ্যালুমিনিয়াম লিমিটেডের শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। 30 জুন 2020 সমাপ্ত হিসেব বছরের জন্য নাহি অ্যালুমিনিয়াম 8% নগদ ও 7% বোনাস লভ্যাংশ দিয়েছে। কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে 2.47 টাকা এবং সম্পদ মূল্য দাঁড়িয়েছে 19.09 টাকা। আগামী 22 ডিসেম্বর বেলা 11টায় ডিজিটাল প্ল্যাটফর্মে এজিএম অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে 29 অক্টোবর। এদিকে বিডি থাই অ্যালুমিনিয়াম 3% নগদ ও 3% বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। ইপিএচ হয়েছে 21 পয়সা, সম্পদ মূল্য হয়েছে 27.60 টাকা। এজিএম অনুষ্ঠিত হবে 29 নভেম্বর, রেকর্ড ডেট 1 নভেম্বর। কর্পোরেট ঘোষণার জন্য আজ উভয় কোম্পানির শেয়ার লেনদেনের ক্ষেত্রে কোনো মূল্যসীমা নেই। ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদ বড় আকারে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি তার উৎপাদন ক্ষমতা বৃদ্ধি ও ব্যবসা সম্প্রসারণে এই বিনিয়োগ করবে। বিনিয়োগ পরিকল্পনা অনুসারে বর্তমান প্রকল্পের উৎপাদন সক্ষমতা বাড়ানোর পাশাপাশি বিশেষ অর্থনৈতিক অঞ্চলে নতুন কারখানা স্থাপন করা হবে। পর্যায়ক্রমে সেখানে 227 কোটি টাকা বিনিয়োগ করা হবে। কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে বিনিয়োগ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়। ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে এই বৈঠক অনুষ্ঠিত হয়। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার রাখুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News।